মাসফ্রম এবং সকলকে স্বাগত জানাচ্ছি মেডিসিন ম্যানের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে। আজকে আমরা ডিসকাস করব জিইআরটি, যেটা আসলে আমাদের দেশে অনেকেই বলে জার্ড। এটা জিইআরটি নাম, এটা হচ্ছে শর্ট নেম। তো জার্ড নিয়ে আসলে কথা বলবো। তো জার্ড হলে এটা কি হয়? জার্ডটা আসলে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটা হচ্ছে এটার ফুল নেম, গ্যাস্ট্রো ইসোফেসিয়াল রিফ্লাক্স ডিজিজ। তা এই জারটা হলে কী কী সিমটম? মানে হার্টবার্ন, মানে হার্টবার্ন মানে বুক জ্বালা ভরা, যেটাকে খাস বাংলায় বলে বুক জ্বালা ভরা। তারপরে আপনার মানে যে আপনার যে আমরা যে মানে চিনি পশুর চিনিযুক্ত যে খাবার টাবার খেলে যে এইটা হয়, এটা এর জন্যে যা হয় আর কি। তারপর আপনার মানে মুখ মানে আমাদের স্টোমাক থেকে খাবার পরে দেখা গেছে আধা ঘন্টা তো 20 মিনিট পর আবার ঢেকুরের সাথে যে খাবারটা উঠে আসে, তারপর একটু বুকে ব্যথা মতো হবে, তারপর আপনার গলায় একটু জ্বালা মতো করবে। মানে আমাদের যে ঠোঁট যেখানে আমার যেখানে আমাদের ওই যে নরলি বলি আমরা, আমাদের নরলিটা যে আপনার নাক ফুসফুস হয়ে যায় যেখান থেকে আমাদের পুরুষের যেটা ফুলে থাকে যে গলাটা, ওখানে সময় জ্বালা পড়াটা হয়। তাছাড়া জিআরডিটা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা দেখছেন আমাদের একটা স্টোমাকের একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যে আমাদের স্টোমাকে খুব পাওয়ারফুল অ্যাসিড থাকে যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটার কিন্তু অনেক রোল আছে, যেটা আমি পরে ডিসকাস করবো। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের স্টোমাকে থাকে, কারণ স্টোমাকে থাকলে আমরা বুঝি না কেন, কারণ এর চারপাশে আপনার মিউকাস মেমব্রেন নামে একটা লেয়ার আছে, যার ফলে আমাদের এইটা আমাদের কোনো মাংসপেশিতে সরাসরি ডিগলি লাগে না, যার কারণে আমাদের কোনো কিছু অনুভব করি না যে আমাদের পেটের ভিতরে এত পাওয়ারফুল হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তো অ্যাসিডটা যখন অ্যাসিডের কাজ কী? অ্যাসিড তো সাধারণত আপনার হাতে রাখলে বা যেখানে থন না কেন, যদি খালি ইতে রাখেন জ্বালা পোড়া করবে, তার ক্ষয় হয়ে যাবে, আপনার সেখানে পড়বে। এইটির ধর্ম আমাদের স্টোমাকের চারপাশে মিউকাস মেমব্রেন আছে, যার ফলে আমাদের স্টোমাকে এটা বোঝা যায় না। কিন্তু যারা প্রচুর পরিমাণে রিচ ফুড খায় বা বিভিন্ন ধরনের আমাদের একটা ই আছে, আপনারা দেখতেছেন যে এই যে স্টোমাক এবং আমাদের ইসোফেগাসের ভিতরে একটা আটকে থাকে একটা জিনিস আছে আর কি, ঠিক আছে, জিনিসটা আটকে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে মনে করেন যে বয়সের কারণে তার ওই জিনিসটা খুলে গেছে, ওপেন হয়ে গেছে, মানে যেটা হচ্ছে ওয়ান ওয়ে সিস্টেম, ওটাতে খাইলে ভিতরে ঢুকবে, কিন্তু বাইরের যে ভিতরের জিনিস বাইরে আসার কোনো সিস্টেম নাই। আমরা যে বললে ছোটোবেলায় ওই ট্র্যাপ দিয়ে মাছ ধরতাম, চিংড়ি মাছটা দেখতে ঢোকার সিস্টেম, কিন্তু চিংড়ি মাছ আর ঢুকলে আর বের হওয়ার লাইন নেই, আটল যেটাকে আমরা বলি, সেম সিস্টেমে। তাই গ্যাস, তারপরও অনেক সময় দেখা গেছে তাদের রোগ বা বিভিন্ন সমস্যার কারণে এই স্টোমাকের যে অ্যাসিডটা সেটা ওই ইসোফেজিয়াল স্প্লিন্টার বলে আর কি, ইসোফেজিয়াল স্প্লিন্টার, ওই ইসোফেজিয়াল স্প্লিন্টার যখন দুর্বল হয়ে যায় তখন স্টোমাকের অ্যাসিডটা আমাদের ইসোফেগাসে চলে আসে। আর ইসোফেগাসে যখন চলে আসে, আর ইসোফেগাসে তো আর মেমব্রেন নাই যে আমাদের প্রোটেকশন দেবে, অ্যাসিডটা কিছু পরিমাণ ওই খাবারের সাথে বা ডেকোরের সাথে যখন ইসোফেগাসে চলে আসে, সিটে চলে আসে, তখনই আমাদের যে জ্বালা পোড়া হয়। এবং এটা দীর্ঘদিন ধরে যদি ওই একই জায়গায় যদি অ্যাসিডটা ডেকোর দিয়া উঠতে 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 ঢেউ খাইতে খাইতে মনে করেন ওখানে যায়, তখন ওখানে ক্ষত সৃষ্টি হয়, ওটা হচ্ছে ইসোফেসিয়াল আলসার বলে। অথবা অ্যাসিড ডাইরেক্ট লাগলে যে জ্বালা পোড়াটা হয়, বুক জ্বালা পোড়া, এটাই হচ্ছে আপনার গ্যাস্ট্রো ইসোফেসিয়াল রিফ্লাক্স ডিজিজ। মানে অ্যাসিডটা রিফ্লাক্স করে আমাদের ইসোফেগাসে চলে আসে, এইটাই হচ্ছে জার্ড। তো জার্ড আসলে সাধারণত হয় রিচ ফুড খাইলে, আমাদের বলে প্রচুর তেল এত জিনিস খাই, ভাজা পোড়া খাই, এই ধরনের বেশি খাই, ই খাইলে সমস্যা হয়। তারপর অনেকে মাজায় ব্যথার জন্য ব্যাকলোফেন খান, ব্যাকলোফেন খাইলেও কিন্তু এই ধরনের সমস্যাটা হয়, কারণ ব্যাকলোফেন হচ্ছে মাসেল রিল্যাক্সেন্ট, ব্যাকলোফেন মাসেল রিল্যাক্সেন্ট। তা মাসেল রিল্যাক্সেন্ট যদি খায়, ইসোফেসিয়াল স্প্লিন্টারটা হচ্ছে আমাদের দুই হাড়ের মাঝখানে যে মাসেলটা থাকে, সেই মাসেলটা কিন্তু ইসোফেগাসে থাকে। ওই ইসোফেগাসের মাসেল আর আমাদের বোনের যে মাসেল, ওই মাসেল আর এই একই স্ট্রাকচার হওয়ার যখন ব্যাকলোফেন খান বা আপনার মাসেল রিল্যাক্সেন্ট খেলে ওই ইসোফেসিয়াল স্প্লিন্টারটা রিল্যাক্স হয়ে যায়, তখনই আমাদের জিআরটিটা হয়।
এটি আছে তো গ্যাস্ট্রিক এসিফেজিয়াল রিফ্লাক্স থেকে বাঁচার জন্য আপনার লিকুইড জাতীয় খাবারটা বেশি খেতে পারেন, জাউমাও খেতে পারেন, বা আপনারা মনে করেন যে প্রচুর পেঁপে টেপে খেতে পারেন, যেগুলো পেট ঠান্ডা রাখে আর কি সাধারণত। এবং আমাদের আমরা তো মানি না, আমরা তো বোকার মানে যা হন যা পাই তখন খাই। দেখা গেছে দাওয়াত খাইলে একদিনে 3 রকমের মাংস, 5 রকমের মাছ, মানে 1 মাসে যা না খাই তা একদিনে খাই। তো এই ধরনের খাইলে আমাদের এই ধরনের সমস্যাগুলো হবে। কিন্তু আমরা যদি আমাদের যে নবীর যে সুন্নাত, নবীর যে সিস্টেমে আমাদের যে খাওয়াইছে ওই সিস্টেমে আমরা খাই না, যে কারণে আমাদের এই রোগ বালাই পেট বড় হয়ে যাচ্ছে অল্প বয়সে, ই হয়ে যাচ্ছে। কিন্তু নবীর যে সিস্টেম ছিল কি, পেটের 3 অংশের 1 অংশ হচ্ছে আপনার ভাতটা বা অন্য যে কোনো জিনিস দিয়ে খাবেন, আর 1 অংশ পানি, আর 1 অংশ খালি, তাহলে কিন্তু আর কোনো রোগ নাই। খাইয়ে খাইয়ে পেট এমন ওভারফ্লো বানা হেলাইছি, মানে অ্যাসিডটা তো একটা জায়গায় যাওয়া লাগবে। এমন খাওয়া খাইছি যে স্টমাকে আর জায়গা নাই, স্টমাক তো খাবারের জায়গা দেবে না, অ্যাসিডের জায়গা দেবে, তখন অত স্পেস বাইর করে, তখন হয়েছে যে বিভিন্ন রোগ মুখ বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়। তা ঠিক আছে, সকলকে সবাই সচেতন হওয়ার চেষ্টা করবেন। আসলে মানুষ পৃথিবীতে দুর্ভিক্ষে টুর্ভিক্ষে না হলে কেউ না খাইয়া মরে না। আমি এখন পর্যন্ত শুনি নাই যে না খাই থাকার কারণে কেউ মরছে, বা 2-3 বেলার জায়গায় 1 বেলা খাইছে অথচ সে মরছে। পৃথিবীতে তত এখন মহামারী বা বড় বড় কঠিন যে রোগ, এই রোগের প্রধান কারণ হচ্ছে খাওয়া। যে যত বেশি খাইছে তার তত বেশি রোগ। এই ডায়াবেটিস কেন, হার্টের রোগী কেন, বা যাই করেন না কেন, আপনার স্ট্রোক, যে মহামারী বড় বড় যে রোগগুলো, এই করোনা মরোনার চাইতেও কোটি কোটি গুণ বেশি লোক মারা যাচ্ছে স্ট্রোক, হার্ট অ্যাটাকের সমস্যার কারণে। আর এই হার্ট অ্যাটাক, স্ট্রোক এইগুলো আর প্রধান যে কারণ সেটা হচ্ছে খাওয়া। সেটা মানে পরিশ্রম যা করেন তার সাথে বেশি খান, এইটাই স্ট্রোক হয়ে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বানায়। এইটা হচ্ছে তো জার্ট হচ্ছে ইনস্ট্যান্ট একটা, বেশি খাইলে ইনস্ট্যান্ট একটা রিলিফ দেয়, সেটা হচ্ছে জার্ট। তো এসে আসলে এই কারণগুলোর কারণে জিআরডিটা হয় বেশি। তা ঠিক আছে, সকলকে জিআরডি ম্যানেজমেন্টের ব্যাপারে আমি এর আগে ডিসকাস করছি। অনেক প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করে, বা আপনার এস্টো ব্লকার যেটা রেনিটিডিন বলে, রেনিটিডিন ইউজ করে, এগুলো ব্যবহার করা যায়। কিন্তু ওটা নিয়ে আমি আরও ডিটেলসে পরে কথা বলবো। তা আসলে মাসেল রিল্যাক্সেন্ট, মানে এই মাসেল রিল্যাক্সেন্ট যদি কি কোনো ড্রাগ ইউজ করে তাহলে তার জিআরডি হওয়ার চান্সটা অনেক বেশি। কারণ মাসেলের আমাদের মানে ইসোফেজিয়াল যে স্প্লিন্টারটা আছে, এই ইসোফেজিয়াল স্প্লিন্টার থাকার কারণে, ওই যে মাসেল রিল্যাক্সেন্ট খাওয়ার কারণে ওইটা রিল্যাক্স হয়ে যায়, খুলে যায়, যার ফলে আমাদের স্টমাক থেকে অ্যাসিড ইসোফাগাসে চলে আসে। দিস ইজ কল রিফ্লাক্স ডিজিজ আর কি, জিআরডি। তো ঠিক আছে, ওকে, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।